স্পিরিচুয়াল পাওয়ার, অর্থাৎ একটা পজিটিভ এনার্জি যে সত্যি থাকে। আমি জানি না, আমি এগুলো এত বিশ্বাস করতাম না এর আগে কোনোদিন, বাট ঠিক আছে অফিসে এসো। আমরা গেলাম অফিসে, কালকে তো আপনাদের বলেছিলাম একটা সিক্রেট ট্রিপ আছে, বলেছিলাম আমি একদম ঘাটি লাগিয়ে দেখা হচ্ছে, কিন্তু না, এখন আছি জলের স্বরে। মালেশ্বর ডিস্ট্রিক্টে আমরা এখন আছি আপাতত, আর এখানে সুবর্ণরেখা নদীর পাশে সুন্দর একটা স্পট, তো যখন তখন হাতি এই রাস্তায় দেখা যায়। এখন পাহাড়ে উঠছি, আশা করি সকলেই সুস্থ আছেন, সুন্দর আছেন, আশা করি এটাই থাকবে। আর আজকে আমাদের ডে থ্রি, আজকে দীঘা ট্রিপ আপাতত কমপ্লিট এখান থেকে, এখন আমরা রওনা দিলাম। কালকে তো আপনাদের বলেছিলাম একটা সিক্রেট ট্রিপ আছে, তো আজকে রিভিল করছি সেটা। আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখান থেকে ওয়ে টু ঘাটশিলা। ঘাটশিলা একটা জাস্ট একটা বিউটিফুল প্রকৃতির একটা সুন্দর ভান্ডার যাকে বলা হয়। তো আমরা আজকে ওই জায়গাটা টোটালটা ঘুরবো আর খুব এনজয় করবো, তো আমরা দেখতে থাকুন। তো দীঘা থেকে এখন আমরা এই বেরোলাম ঘাটশিলার জন্য, কাল যেমন বলেছিলাম একটা প্ল্যান আছে। এখান থেকে প্রায় 200 কিলোমিটার মতো, অলমোস্ট ওই 4 ঘন্টা টাইম লাগবে। চলো দেখা হচ্ছে ওয়ে টু ঘাটশিলা, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন ঘাটশিলা যাওয়ার পথে, এখন ঘাটশিলা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে, কিন্তু এখন আমরা হচ্ছে উড়িষ্যার মধ্যে আছি। এই জায়গাটা হচ্ছে বালাসোর অ্যাকচুয়ালি। ডেস্টিনেশন যাওয়ার পথে মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমরা আজ ব্রেকফাস্ট করে বেরোইনি হোটেল থেকে। বালেশ্বর ডিস্ট্রিক্টে আমরা এখন আছি আপাতত, মানে ওয়ে টু আমাদের ঘাটশিলা। তো একটা মোড় পেয়েছি, ব্রেকফাস্টটা করে নেব। এখানে লুচি টাইপের কিছু আছে, পুরির লুচি আছে, আর এখানে বিভিন্ন রকম ভাজা আছে। এটা মনে হচ্ছে বেগুনি, সিঙ্গাড়া, পেঁয়াজি আছে, অনেক কিছুই আছে। কাকু এটা গরম গরম কি বাচ্চো? ফুলুরি, পালুর চপ, অন্য আচ্ছা আচ্ছা বোম চপ, আচ্ছা দারুন দারুন সব আইটেম আছে। কিন্তু হ্যাঁ, আমরা উড়িষ্যার মধ্যে আছি, কিন্তু বাংলা সবাই এখানে ম্যাক্সিমাম মাঝে একটু দাঁড়ালাম গাড়িতে তেল ভরার জন্য। এখন আছি জলেশ্বরে, এখান থেকে অলমোস্ট আর ওই 130 কিলোমিটার। জলেশ্বরে গাড়িতে তেল ভরার পর আমাদের যাত্রা আবার শুরু হয় গন্তব্যের উদ্দেশ্যে। আর এরপর উড়িষ্যা পেরিয়ে আমরা ঢুকে পড়ি আমাদের পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে যে জায়গাটা এসে আমরা পৌঁছাই সেটা ছিল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। এরপর রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ে সুবর্ণরেখা নদীর এক অপরূপ দৃশ্য, দেখতে থাকো। তো ঘাটশিলা যাওয়ার পথে আমরা এখন আছি হচ্ছে দাঁতনে, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। আর এখানে সুবর্ণরেখা নদীর পাশে সুন্দর একটা স্পট, পুরো বালিতে ভর্তি আর একদম ন্যাচারাল বিউটি। আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, একটুখানি ছবি টবি তুলবো। এই যে আমাদের গাড়ি পেছনে, আর একটু জাস্ট ছবি তুলে বেরিয়ে যাবো, 5-10 মিনিটের ব্যাপার, কারণ অনেকটা রাস্তা এখনও যেতে হবে। তো দেখো বিউটিটা একবার দেখো। পশ্চিম মেদিনীপুর থেকে বেরিয়ে কিছুটা পথ যাওয়ার পরই আমরা পৌঁছে যাই ঘন অরণ্যে ভরা জেলা ঝাড়গ্রাম। দাদা হ্যাঁ বলো। ঝাড়গ্রাম পেরোলাম প্রায়, ঝাড়গ্রাম পেরোইনি, ঝাড়গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এখন আপাতত। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আমাদের খুব ফেমাস একটা জায়গা। তো ঝাড়গ্রামের মধ্যে পড়ছে গোপী বল্লভপুর। এটা কি গোপী বল্লভপুর? আর গোপী বল্লভ টু ঝাড়গ্রাম এই মিডিল একটা পোর্শন, যেটা পুরোপুরি জঙ্গল মহল কভার করছে, মানে জঙ্গল মহল রিজিয়নটা কভার করছে। তো এটা মোস্ট প্রবাবলি না, এটা অ্যাকচুয়ালি ঠিকই এটা হাতির একটা মানে এলিফ্যান্ট করিডোর বলা হয়। তো যখন তখন হাতি এই রাস্তায় দেখা যায়। পূর্ণ তুমি আমার জাস্ট কভার করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর কেমন লাগছে বলো, মানে ভিউটা জাস্ট ভিউটা অসম। তাই প্রকৃতিপ্রেমী মানুষ যারা আসো তারা এখানে আসো একবার, জাস্ট পুরো গ্রিনারি, এক্স্যাক্টলি গ্রিনারি, এই জায়গাটা লোকেট করো একবার এসে। শিলা যাওয়ার পথে আমরা নেমেছি একটা ধাবাতে খাওয়ার জন্য, একদম হাইওয়ের পাশেই। তো এখান থেকে লাঞ্চ করে তারপর আবার আমরা বেরোবো, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চড়ে বসি আমাদের গাড়িতে, শুরু হয় আর একটা লং ড্রাইভ।
আর এরপর সূর্যাস্তে শোভা দেখতে দেখতে আমরা এসে পৌঁছাই ঝাড়খণ্ডের সোনাখনে। হ্যাঁ, নামটা শুনতে অদ্ভুত লাগলেও এটা ভেবে খুশি হই যে আমাদের গন্তব্য এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার দূরে। তো ঘাটশিলা ঢোকার ঠিক আগে, মোটামুটি ওই 5-6 কিলোমিটার আগে একটা ছোট্ট টুরিস্ট স্পট আছে, এটার নাম হচ্ছে চিত্রকূট পাহাড়। আচ্ছা, এটার নাম দাদা যেমনটা বললো চিত্রকূট পাহাড়। তো আমরা দেখলাম যে এখানে অনেকে গাড়ি থামিয়ে রেখেছে, তো আমরা ভাবলাম যে এটা একটা স্পট হবে, তো দেখলাম সত্যি এটা একটা টুরিস্ট। তো চলো এই জায়গাটা এক্সপ্লোর করে নিই, দেখতে থাকো। আমরা এখন পাহাড়ে উঠছি, মানে এগুলোর বেসিক্যালি ঠিক পাহাড় নয়, এগুলো টিলা বলতে পারো, কারণ খুব বেশি এগুলোর হাইট হয় না, মোটামুটি একটা হাইট হয়, নর্মাল প্লেনের থেকে একটু উঁচু হয়, তো যার জন্য এখান থেকে ভিউটা ভালো মতো দেখা যায় হচ্ছে আশপাশটা। চলো ওপর থেকেও ভিউটা দেখাবো তোমাদের। আর এদিকে আমার দাদাও কিন্তু ভিডিও করছে, অ্যাকচুয়ালি এটা আমার নর্মাল মানে লাইফস্টাইলের ভিডিও আর কি। একদম, তো এই হচ্ছে ভিউ। আমরা নিচে আগে জাস্ট ওই জায়গাটাতে ছিলাম, কিছু ফটো শ্যুট করলাম, আর এখন আর একটু উপরে চলে এসেছি, এখানে দাদা বৌদি ছবি তুলছে, আর আমরা আর একটু উপরে যাবো, একদম টপ পয়েন্ট ওই ওই জায়গাটাতে যাবো। চলো এখানে তো বেশ মোটামুটি ভালোই টুরিস্ট আছে, কারণ অলমোস্ট ইয়ার এন্ড হতে যায়, এই সময়টা সবার ছুটি থাকে, তাই জন্য সবাই একটু বেরিয়েছে আর কি। আর এই যে আমাদের গ্যাং, এটাই পাহাড়ের একদম টপ পয়েন্ট থেকে ভিউ, আমরা একদম টপ পয়েন্টে চলেছি, সবাই ফটো শ্যুট করছে। এই যে আমাদের দাদা, এখান থেকে এক্সপ্রেস ট্রেনের লাইনও আছে। তো আমাদের চিত্রকূট পাহাড় দেখা শেষ, ছবি তোলাও শেষ, আর এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে, আর একদম এরপর দেখা হবে ডিরেক্ট ঘাটশিলায়। তো গাইস, বলেছিলাম যে একদম ঘাটশিলা গিয়ে দেখা হচ্ছে, কিন্তু না, মাঝখানে যাওয়ার সময় এই দোকানটার চায়ের মানে যে স্মেল, যে গুড স্মেল, আমরা থাকতে পারলাম না, একদম চায় ব্রেক একটা নিতেই হলো, তাই না দাদা? আর এখানে কিন্তু এই তিনজন বোনই পুরো দোকানটা চালায়, দারুণ ব্যাপার। আর চাটা কিন্তু দুর্দান্ত, চাটা দুর্দান্ত, মানে আমরা মানে গন্ধ হয়ে আমরা থাকতে পারলাম না, আর আমরা কিন্তু বেরিয়ে যেতাম, দারুণ, খুবই খুবই ভালো খেলাম চাটা। তো ফাইনালি উই আর ইন ঘাটশিলা, আর ঘাটশিলা এসে আমাদের প্রথম ডেস্টিনেশন কি, প্রথম টুরিস্ট পয়েন্ট কি এখানে ঘাটশিলা? এখানে এটা হচ্ছে জাস্ট সানসেট এরিয়া, ঠিক আছে, ঘাটশিলা সানসেট, এক্স্যাক্টলি ঘাটশিলা সানসেট পয়েন্ট। চলো একটু মানে এক্সপ্লোর করি, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এক্স্যাক্টলি, তো যার জন্য পুরো ফগিনেস হয়ে গেছে, সূর্য তো ডুবে গেছে, কিন্তু তাও আমরা এক্সপ্লোর করব, দেখব। তো চলো ওই জায়গাটা যাবো, বাবু ছবিটা তুলতে হবে তো, হুম তুলে দেবো। ব্যাপারটা হচ্ছে জায়গাটা প্রচুর ধুলো, বেসিক্যালি এখানে আর দেখার কিছুই নেই, একটু জল আছে তাও খুব একটা ডিপ না, আর এই পাথর টাথরগুলো আছে, আর সানসেটটা আমরা জাস্ট 10 মিনিটের জন্যই প্রায় মিস করে গেছি, তো আর বেসিক্যালি এখানে কিছু নেই। তো চলো আপাতত একটা স্পট আমরা ঘুরলাম, যেটা ঘাটশিলা আছে প্রথমেই, তো চলে তো এলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা হোটেল পাচ্ছি না, যে কটা দেখলাম সবই বুক, দাদারা এখানে এখনও সার্চ চালাচ্ছে, প্রায় 20-25টা হোটেলে ফোন করে রুম না পাওয়ার পর আমরা একরকম হাল ছেড়ে দিই, আর সিদ্ধান্ত নিই যে আজকে রাতটা ঘাটশিলার বদলে জামশেদপুরে কাটানোর। কিন্তু ঠিক তারপরেই আমাদের সাথে যা হয়, আচ্ছা গাইজ, সকলে ঠিকঠাকই আছো আশা করছি এখন অবধি, তো আমরাও ঠিকই আছি। তো তার সাথে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ একটা পজিটিভ এনার্জি যে সত্যি থাকে, আজ আমরা ঘাটশিলা না এলে সত্যি প্রমাণ পেতাম না। আজকে যেখানে আছি সেই জায়গাটা তোমরা দেখো জাস্ট, এটা রামকৃষ্ণ মিশন ঘাটশিলাতে। তো হঠাৎ করে কি একটা পজিটিভ এনার্জি হলো আমি জানি না, এত রুম খোঁজাখুঁজি হলো একটা রুম পেলাম না, অর্থাৎ কাল থেকে 31 থেকে 1 তারিখ জানুয়ারি 3 দিন ছুটি আছে, তো সবাই উইকেন্ডে ছুটি কাটাতে ঘাটশিলাতে গেছে, আমি জানি না এত রাশ কোথা থেকে এলো হঠাৎ করে। তো রামকৃষ্ণ মিশন, আমি ভাবলাম রামকৃষ্ণ মিশনে গিয়ে হয়তো একটা দেখা যেতে পারে যদি কিছু পাওয়া যায়, কিন্তু এখানে তো 2-3 মাস আগে থেকে রুম বুক না করলে তো হয় না, তো আমি জানি না একটা পজিটিভ এনার্জি হয়তো আমাদের টেনে নিয়ে এলো। আর ইন দ্য মেন টাইম একজন গেটে ঢুকতেই আমাদের একজন ভাইকে জাস্ট একটা মহারাজ্জি ডেকে
নিয়ে গেলেন, বললো কি হয়েছে তোমার এরম ভাবে ফেসিং, মানে তোমার মুভমেন্টটা এরম কেন? বললো বাবা এই ব্যাপার। বললো ঠিক আছে অফিসে এসো। আমরা গেলাম অফিসে, একটা রুমও ছিল না, হঠাৎ করে কীভাবে কি ওরা ওনারা রুমটা অ্যারেঞ্জ করে ভগবানের শ্রী শ্রী রামকৃষ্ণের সারদামায়ের কৃপাতে রুম আমাদের চারটে রুম বুক হয়ে গেলো। আর আমরা সিরিয়াসলি এতটাই মানে প্রাউড ফিল করছি যে পজিটিভনেস কোথার থেকে আসে সত্যি না আসলে এখানে বোঝা যায় না। আমি জানি না, আমি এগুলো এত বিশ্বাস করতাম না এর আগে কোনোদিন, বাট আজকের পর থেকে আমাকে ডেফিনেটলি করতে হবে যে কিছু একটা আছে পজিটিভ এনার্জি বলতে পারো। আমি জানি না এটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করব, বাট একটা কথা যে গডস আর এভরিহোয়ার, তাই তোমরা সবসময় নিজেরা পজিটিভ থেকো, সকলকে পজিটিভ রেখো, এইভাবেই চালিয়ে যাও। আর আজকে ব্লগিং আজকে আর বেশি আমরা রাত করব না, অনেকটা রাত হয়ে গেল, এখন প্রায় 10টা বাজছে। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কালকে অনেক অনেক আরও নতুন নতুন মুভমেন্ট তোমরা দেখতে পাবে, এক্সপ্লোরিং জিনিস দেখতে পাবে। ঠিক আছে, আজকের মতো গাইস, গুড নাইট। ওকে, আর তোমাদের রুমের ট্যুরটাও একটুখানি দিয়ে দেবো আজকে রাতে, আর কাল সকালে তো পুরো আমরা বেরোচ্ছি ঘাটশিলা এক্সপ্লোর করতে। তো আজকের মতো এখানেই, আর হ্যাঁ রুম ট্যুরের পরে দেখে আমরা ফাইনালি বাই বাই জানাবো। চলো দেখা হচ্ছে রুম ট্যুরে। তো এই রুমগুলো আমাদের অ্যালট করা হয়েছে 204, 205 আর 206। 204 আর 205 এগুলো কিন্তু সিঙ্গেল বেডরুম, কিন্তু খুবই সুন্দর, সবকটা রুমই এসি, যদি এখন এসির দরকার পড়ছে না। এখানে একটা ছোট টেবিল আছে, আর এখানে হচ্ছে এই আমাদের বেড, আর এই যে ভাই এখানে একটা কাবার্ড আছে, আর এইদিকে ওয়াশরুম, আর এই পাশের রুমটাও প্রিটি মাচ সেম। বাথরুমে গিজার পর্যন্ত আছে, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটাও প্রতিমাস সেম, হয়তো এটা লক করা রয়েছে। ডবল বেডরুমটা তোমাদের দেখাই, তো এই হচ্ছে ডবল বেডরুম। এখানে বড় বেডটা রয়েছে, এখানে ছোট বেডটা, এদিকে চার্জার আউটলেট, এখানে কাভারটা আছে, যেরকম সব কটা রুমেই আছে এসি, আর এদিকে ওয়াশরুম, আর এই যে এখানে আমি। তো ব্যাস খুবই ভালো। তো এই ছিল বেসিক্যালি আমাদের রুম ট্যুর, আর এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। রাইডটা করতে পারলাম না, কারণ এমনি মজা তো খুব হচ্ছে, কিন্তু একটা মস্তি চলছে, চলবে।